সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের আঘাতের সম্মুখীন হই তাই আঘাত আমাদের মানে পিছু ছাড়ে না সেই আঘাত নিয়ে আজকে কথা বলবো আঘাতজনিত শারীরিক অক্ষমতার চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে রয়েছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রফেসর শফিউল্লাহ প্রধান বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি স্পেশালিস্ট এবং বাদ ব্যথা রোগের বিশেষজ্ঞ এবং ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান প্রফেসর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আঘাত আমায় ছাড়ে না পিছু পিছু সবসময় মানে ছুটেই চলেছে কখন আঘাতের সামনে পড়ব আমি জানি না আপনিও জানেন না তো আঘাতজনিত বিভিন্ন ছোট আঘাত হতে পারে বড় আঘাত হতে পারে এর জন্য তো অনেক ধরনের শারীরিক অক্ষমতা হয়ে যেতে পারে একটু খুলে বলুন ব্যাপারটা আপনাকে ধন্যবাদ আসলে আজকের সাবজেক্টটা একটু ডিফারেন্ট তবে আমাদের প্রতিনিয়তই এই সমস্যা আমরা সম্মুখীন হই এবং আমার প্র্যাকটিসে আমি এই জাতীয় রুগীর সংখ্যা অনেকাংশেই দেখি প্রায় ওয়ান থার্ড রুগী আঘাতজনিত সমস্যা নিয়ে আসে অনেক ক্ষেত্রে আমার কাছে আমি একটু অন্যদিকে জেনারেল পিপল থেকে বের হয়ে একটু আগে স্পোর্টস নিয়ে কথা বলেছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা পেশা বেছে বেছে নিয়ে খেলোয়াড় হ্যাঁ যারা খেলোয়াড় যারা তারা কিন্তু এই খেলাটা কি তার পেশা হিসেবে সবকিছু তো তাদের ক্ষেত্রে আঘাত কিন্তু বিশাল ইম্পর্টেন্ট মানে তাদের ক্ষেত্রে আঘাত তাদের জন্য একটা অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় বছরের পর বছর খেলা থেকে মাঠ থেকে তাকে দূরে থাকতে হয় সে আর আসতে পারে না এবং তার থেকে সে শুধু ইকোনমিক্যাল হয় না সে শারীরিক মানসিক এবং পারিবারিকভাবে সে একটা বিপদে পড়ে যায় আমরা স্পোর্টসে যে ইঞ্জুরিগুলো দেখি স্পেশালি ক্রিকেট ফুটবল টেনিস বা যে সকল খেলার সাথে আমাদের দেশের মানুষরা জড়িত খেয়াল করে দেখবেন এক্ষেত্রে স্পোর্টসের প্রচুর ইঞ্জুরি হচ্ছে ফিল্ডারও দৌড়াচ্ছে এক পর্যায়ে গিয়ে দেখি যে কয়েকটা ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে আবার দিকে উঠে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে তাই না এটা হচ্ছে সম্ভব কেন বাইফিজিওথেরাপি ওই বিভিন্ন একজাক্টলি এবং ফিজিক্যাল বিভিন্ন এক্সারসাইজ এর মাধ্যমে এবং ট্রেনিং এর মাধ্যমে ট্রেনার আছে এখানে ট্রেনার সাথেই থাকেন কি এখানে হচ্ছে ফিল্ডে ট্রেনার তখন অবশ্যই সাথে থাকতে হয় যখন খেলার বিভিন্ন আপনার কৌশলগুলো শিখিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই ট্রেনার সব সময় থাকে ফিজিও থাকে অন্য রেসপেক্টিভ মেডিকেল স্পেশালিস্টও থাকে একটা খেলোয়াড় তৈরি করতে অনেক শ্রম দিতে হয় অনেক টাকা পয়সার যেমন ব্যাপার আছে অনেক শ্রম সময়ের ব্যাপার আছে অনেক আপনার টেকনোলজির শুধু কেবল তার ফিটনেস এর ব্যাপার না অনেকগুলো ব্যাপার এখানে জড়িত স্পোর্টস ইনজুরি হচ্ছে এর ভিতরে অন্যতম যে স্পোর্টসে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে যেমন কমন যে ইনজুরি গুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে স্পোর্টসের কারণে মাসেল ছিঁড়ে দিতে যেতে পারে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে স্পোর্টসে স্ট্রেন হতে পারে স্প্রেন হতে পারে এগুলো মাসেল আমরা ছিঁড়ে যাওয়া বলি অথবা পুল করা বলি এই জাতীয় সমস্যা হতে পারে এগুলো কমন তারপরে হচ্ছে আপনার কিছু ছোটো ছোটো সমস্যা হয় যেমন টেনিস এলবো গলফার সেলবো ফ্রোজেন শোল্ডার এগুলো হচ্ছে অল আর স্পোর্টস ইঞ্জুরি আচ্ছা যে এটা অন্যদের হয় না হ্যাঁ অন্যদেরও হয় বাট এটা দিস ইজ ইঞ্জুরি জাতীয় সমস্যা আমরা যেমন পায়ের অনেক সময় প্লান্টার ফ্যাসিটিস হতে পারে যারা শক্ত হিলের জুতা পরে বা সারফেসের জুতা পরে অনেক স্পোর্টসম্যান হতে শুরু করে অথবা বিভিন্ন বাহিনীতে যারা জব করে তাদেরও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে তো এগুলো অল আর ইঞ্জুরি জাতীয় সমস্যা এগুলো স্পোর্টস ইঞ্জুরির ভিতরে আমরা একসাথে নিয়ে আসি স্পোর্টস ইঞ্জুরি হলো কী আপনার ভূমিকাটা কী থাকে এটা অ্যাকর্ডিং টু অবস্থা যে যখন একটা রুগী স্পোর্টস ইঞ্জুরি হয় একটা হচ্ছে অ্যাকিউট ইঞ্জুরি যে মাত্র ইঞ্জুরি হলো বা খেলার মাঠেই সে আছে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট একরকম আরেকটা হচ্ছে খেলার মাঠের বাহিরে বা অনেক দিন পরে আসলো ক্রনিক স্টেজে আসলো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আরেক রকম অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা সেই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট করে থাকি সাধারণত স্পোর্টসে যারা ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট তাকে হয়তো একটা ইমোবিলাইজেশন করে থাকি যেন মোবিলাইজ না হয় সে পড়ে গেল দুর্ঘটনা হলো আঘাত পেল ঘাড়ে আঘাত পেলো অথবা কোমরে আঘাত পেলো তাকে একটা সাপোর্ট দেওয়া বিভিন্ন স্প্রিন্টের মাধ্যমে আমরা হয়তো একটি স্ট্রেচার দিয়ে সাপোর্ট দিয়ে দিই যেন আর মুভমেন্ট না হয় ঘাড়ে আঘাত পেলে আমরা ঘাড়ে একটা কলার লাগিয়ে দিই সাথে সাথে বিভিন্ন প্রকার কলার আছে যেন আর ঘাড়ে মুভমেন্ট না হয় কারণ মুভমেন্ট যত বেশি হবে দুর্ঘটনাটা আরও বেশি হতে পারে তার শারীরিকভাবে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট স্পোর্টস মেডিসিন এবং ইঞ্জুরিতে আমরা লক্ষ্য করেছি যে কাউকে একবার কলার ব্যবহার করতে বললে হয়তো বছরের পর বছর কলার আর ছাড়ছে না কলার ব্যবহার নিয়েই চলেছে এটা আপনি ভালো কথা বলেছেন এটা আমাদের অন্য রুগীদের ক্ষেত্রে হয়ে থাকে যারা জেনারেল পিপল নট স্পোর্টসের সাথে জড়িত এরা দেখা যায় হয়তো কলার দিয়েছে সেটা হতো তারা চলছে আর ডাক্তারের কাছেই হয়তো যায় না কালারটা ব্যবহার করে সে চলছে সেও তো জানেই না মানে এটা যে দীর্ঘদিন ব্যবহার করলে আর একটা সমস্যা তৈরি হতে পারে কলারের ক্ষেত্রে যেমন ঘাড়ের কলার আপনি যেটা বলছেন যে সেটা যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে নেকের যে মাসেলসগুলো আছে আপনার ব্যাক অফ নেক এবং ফ্রন্ট অফ নেকের বিভিন্ন মাসেলস আছে অনেক মাসেল অনেক নাম আছে তো এগুলা উইক হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে এবং তার এই সমস্যাটা পারমানেন্টলি হয়ে যেতে পারে এবং শারীরিকভাবে সে বিকলঙ্গ হতে পারে এবং আস্তে আস্তে পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গুত্ব বরণ করতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট দীর্ঘদিন যদি এই জাতীয় কোনো অর্থোসিস বা স্প্লিন্ট ইউজ করে তা থেকেই জাতীয় সমস্যাগুলো হতে পারে এগুলো আমরা বলি স্প্লিন্টের সেকেন্ডারি কমপ্লিকেশন কমপ্লিকেশন অ্যারাইজ করতেই পারে টেলিভিশন খুললেই স্ক্রল যায় বাস খাতে পড়েছে আঘাত লেগেছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের খবর কিন্তু স্ক্রলে নিয়মিতভাবেই আসে তারপর কুয়াশার জন্য তো ব্যাপকভাবে দুর্ঘটনা ঘটছে এখন এই আঘাত তো তখন প্রধান সমস্যাটা হয়ে যে আঘাত যদি বেঁচে যায় মরে গেলে তো মরে গেলই তো কি করা তখন কি করবে বা আপনাদের ভূমিকা তখন কি থাকবে আসলে প্রাইমারি যখন আঘাত হয় ইমিডিয়েট সেটা হচ্ছে মূল যেটা আমাদের করতে হবে সেটা মানে আমাদের ভূমিকাটা একটু পরে আসছে সেটা হচ্ছে যারা আছে ওখানে অথবা আশেপাশে যারা আছে যারা সুস্থ বা ভালো আছে তাদেরকে রেস্কিউ করতে হবে যে যেই জায়গাটার থেকে যেখানে যে রুগীটা পড়ে আছে তাকে ওই স্থান থেকে একটা নিরাপদ স্থানে নিয়ে আসা কারণ একটা আঘাতের পর কিন্তু সেকেন্ড আরেকটা আঘাত আসতে পারে কারণ হয়তো দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলো একটা আঘাত তৈরি হয়ে গেল এবং দেখা যায় যে আরেকটা গাড়ি সে তো জানেই না সামনে একটা ঘটনা আছে সে উপর দিয়ে উঠে আসলো এই আমাদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে রুগীদেরকে সরিয়ে ফেলা এটা হচ্ছে ফার্স্ট টার্গেট আরেকটা আমি বলছিলাম যে আঘাতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট মাথা ঘাট স্পাইন এগুলাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের বিভিন্ন যে মুভমেন্ট যেন না হয় এটা করা হেদিন যদি না হয় না হয় এগুলা খেয়াল রাখা এবং যতদূর সম্ভব যা হাতের কাছে যা আছে তা দিয়ে মোবিলাইজ করা সেটা হচ্ছে তার গায়ের জামা হতে পারে যে কোনো গামছা হতে পারে বা যে কোনো কিছু দিয়ে যদি কোনো ব্লিডিং হয় সেটাকে ম্যানেজ করা এবং দ্রুত হাসপাতালে হাসপাতালে স্থানান্তর করা আমরা যে রুগীগুলো বেসিক্যালি পেয়ে থাকি যে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকদের কাছে কাছে আসে সেটা হচ্ছে যেমন আঘাতজনিত যেমন কোয়ারডিপ্যারাসিস চার হাত পা অবশ অবশ্যই গেছে প্যারাপ্লেজিয়া পা অবশ এক পাশ অবশ হেমিপ্লেজিয়া বা মনোপ্লেজিয়া বা স্পেসিফিক কোনো ফুড ড্রপ বা পায়ার পাতা ফুড ড্রপ হয়ে গিয়েছে আঘাত কোথায় লাগে তার উপর নির্ভর করে সেটা কোথায় দৃশ্যমান হচ্ছে সেটা সেটা অনুযায়ী আমাদের কাছে আসে এই সকল রুগীগুলোই সবচেয়ে বেশি আসে আঘাতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে শারীরিক অক্ষমতা নিয়ে আসে তখন আমাদের চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে পুনর্বাসন যে রুগীকে আবার সে আঘাতের পূর্বে যে যেরকম ছিল সেই অবস্থার কাছাকাছি বা সেই অবস্থায় নিয়ে যাওয়া সেই পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে আমরা সেটা করে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন